बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम आशा करी सबाई भालो आछेन प्राइमरी हेल्प डेस्कर आरो एकटी दुर्दान्त एपिसोडे आपनादेरके स्वागतम आज आपनादेरके आमी देखाबो मेसेंजारेर दुर्दान्त एकटी आपडेट जार माध्यमे आपनार मेसेंजारे किन्तु आपनि छाड़ा आर केउ प्रवेश करते पारबेन ना एतदिन किन्तु मेसेंजारेर एई साइटटी अरक्षित छिल एखन मेसेंजार तादेर आपडेट एनेछे एखन थेके आपनारा फिंगारप्रिंटेर माध्यमे आपनारा किन्तु एई मेसेंजारे लगइन करते पारबेन तो चलुन कथा ना बाड़िये शुरु करा जाक एइजन्य आपनारा किन्तु আপনাদের মেসেঞ্জারটি একটু আপডেট করে নেবেন তো মেসেঞ্জারে প্রবেশ করবেন মেসেঞ্জারে প্রবেশ করার পর এই যে দেখুন আমার এখানে কিন্তু বায়োমেট্রিক যাচ্ছে খেয়াল করেছেন কি কারণ আমি এটি চালু করে রেখেছি তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিলাম আমার এটি কিন্তু খুলে গেল এখন কি করবেন এইখানে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংস দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ লক এই অ্যাপ লকে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে এটি এভাবে অফ করা আছে তো কী করতে হবে আপনাকে এটি অন করে নিতে হবে অন করার পর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে এই যে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক চাচ্ছে না অন্য কোনো ওয়েতে আপনি লক করতে চাচ্ছেন দেখুন মেসেঞ্জার লক ইউজ বায়োমেট্রিক টু আনলক আনলক অ্যানাদার ওয়ে আমি যেহেতু বায়োমেট্রিক ব্যবহার করছি আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি এই যে নিয়ে নিয়েছে নিয়ে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আফটার আই লিভ মেসেঞ্জার অর্থাৎ আপনি এটি কখন লক হবে মানে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথে আপনি লক করতে চাচ্ছেন নাকি এক মিনিট মানে ওয়ান মিনিট আফটার লিভিং মেসেঞ্জার অর্থাৎ আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পর সেটি লক হয়ে যাবে অথবা আছে ফিফটিন মিনিটস আফটার লিভিং মেসেঞ্জার মানে পনেরো মিনিট পরে লক হবে আবার আছে ওয়ান আওয়ার আফটার লিভিং মেসেঞ্জার এক ঘন্টা পরে লক হবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আফটার আই লিভ মেসেঞ্জার এই যে ক্লিক করে দিলাম এটি কিন্তু চালু হয়ে গেল এখন আমি দেখুন আমি আমার মেসেঞ্জার থেকে বের হয়ে যাচ্ছি বের হওয়ার সাথে সাথে এটি লক হয়ে গেল এখন আমি যখন এটিতে ঢুকতে চাইব এই যে দেখুন এটি কিন্তু এই যে লক হয়ে আছে এখন আমি যদি আমার ফিঙ্গারপ্রিন্ট না দিই তাহলে কিন্তু আমি এখানে প্রবেশ করতে পারবো না বা অন্য কেউ প্রবেশ করতে পারবে না তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আবার অন হয়ে গেছে আপনি যদি আবার এটিকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাই এটি কিন্তু সব জায়গায় লঞ্চ হবে না কোন কোন জায়গায় লঞ্চ হবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি সকল মোবাইলে কিন্তু এটি অন হবে না এই দেখুন আবার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনাদেরকে চলে যেতে হবে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে এটিতে ক্লিক করার পর এই যে দেখুন অ্যাপ লক অপশানটি এটিতে ক্লিক করলে এখানে আপনারা লেখাটা পড়বেন ইউজ বায়োমেট্রিক সার্চ এস ফিঙ্গারপ্রিন্ট অর ফেস রিকগনিশন টু আনলক মেসেঞ্জার অ্যাপ লক ইজ অ্যাভেলেবল ইন অ্যান্ড্রয়েড নাইন অ্যান্ড টেন অর্থাৎ অ্যান্ড্রয়েড নাইন এবং টেন মোটামুটি ভালো অ্যান্ড্রয়েড সেট হলে আপনি এটি ব্যবহার করতে পারবেন ইউ ক্যান স্টিল রিপ্লাই টু মেসেজেস ফ্রম নোটিফিকেশন অ্যান্ড আনসার কলস ইফ মেসেঞ্জার ইজ লকড মানে মেসেঞ্জারটি আপনি লক থাকা অবস্থায় আপনি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমেও চ্যাট করতে পারবেন ইউর বায়োমেট্রিক ইনফরমেশান ইজ নট ট্রান্সমিটেড টু অর স্টোর্ড বাই ফেসবুক মানে ফেসবুকে কিন্তু আপনার এই বায়োমেট্রিক ইনফরমেশানগুলো লক থাকবে না তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আরও কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে তো আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি এপিসোডে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ